বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 30/5/2022 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে বিভিন্ন চাকরির খবর আপনার সাথে শেয়ার করি। আজকে একটি নতুন নোটিফিকেশান রয়েছে, সেই একটি নোটিফিকেশান শেয়ার করব। তো দেখুন বিস্তারিত স্বাস্থ্য দপ্তরের কী গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো আজকে যে নোটিফিকেশানটা রয়েছে সেটা হচ্ছে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে পশ্চিমবঙ্গ কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ আর হসপিটালের আন্ডারে। একটি প্রজেক্টের উপর ভিত্তি করে জুনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে। তো জুনিয়র রিসার্চ ফেলোর জন্য অবশ্যই MBBS বা BDS ডিগ্রি সাবজেক্ট হতে হবে এবং ফার্স্ট ক্লাস হতে হবে পোস্ট গ্রাজুয়েট ইন লাইফ সায়েন্সের ওপর, এবং 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে হেমাটোলজির ওপর, এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সাইটোজেনেটিকের ওপর। একটা ভ্যাকান্সি রয়েছে, আর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, গ্র্যাজুয়েট থাকতে হবে সায়েন্সের শাখাতে গ্র্যাজুয়েট থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এই পদগুলোর জন্য। এটা 2 ভ্যাকান্সি রয়েছে, এটা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। তো যারা আবেদন করতে চান অবশ্যই বায়োডাটা পাঠাতে হবে, সিভি বা বায়োডাটা মেল আইডিতে মেল করে বায়োডাটা পাঠাতে হবে। মেল আইডি হচ্ছে sshuvrnil@gmail.com-এ ডক্টর সুব্রনীল বাউল এর আন্ডারে। তো ইমেল আইডিতে হচ্ছে বায়োডাটা পাঠাতে হবে। আর কত তারিখের মধ্যে? 11/6/2022 মধ্যে হচ্ছে পাঠাতে হবে, সাবমিট করতে হবে এই মানে বায়োডাটা যারা আবেদন করতে চান। তো যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন। তো আর বিশেষ আপডেট নেই আপাতত, এটাই। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।